আলাদা খাঁচায় রাখি তখন কিন্তু ওরা আলাদা একটা পরিবেশে বড় হয় তো যখন বড় হয় তখন কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার এই কবুতরের বাচ্চাগুলো উইক হবে না এবং যেই সমস্ত কবুতরগুলো খুব দ্রুত ডিম পাইরা দেয় সেগুলোও কিন্তু আপনার মাদি নর স্ট্রং থাকবে আর ডিম বাচ্চা আপনি সুন্দরভাবে নিতে পারবেন আসসালামু আলাইকুম লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সব বন্ধুরা ভালো আছেন সবার কবুতরগুলা আল্লাহ রহমতে সুস্থ আছে ভালো আছে আজকে নতুন আরেকটি টপিকের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন না টেনে তাহলে কিন্তু আপনাদের আমি মনে করি নতুন যারা আছেন তাদের অনেক উপকারে আসবে তো এই ওষুধটির সাথে আমি আপনাদের পরিচয় করা দিব এবং কোন নিয়মে খাওয়াইবেন এই কবুতরের ওষুধটি কি কি উপকারে আসবে এবং কোন কোম্পানির ঔষধ আর হচ্ছে কত বাজার মূল্য বিস্তারিত কিন্তু এই ভিডিওটিতে পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আরও একবার স্বাগত জানি ভিডিওটি শুরু করছি বড় বড় মতো আপনাদের পাশে আছি আমি নাইম হোসেন এইখানে আমার বেশ কিছু বাচ্চা নতুন আমি থর থেকে বের করছি তো অনেকেই কিন্তু আপনারা অভিজ্ঞ যারা আছেন তারা কিন্তু জানেন যে এই থোর থেকে বাচ্চাগুলো বের করার পরে কিন্তু অনেক সময় বাচ্চাগুলা উইক হয়ে যায় কারণ ওরা মা বাবার সাথে থাকে এক পরিবেশে আর তো এখন কিন্তু আরেকটা পরিবেশে যেহেতু আমি ওদেরকে এখন আলাদা খাঁচার মধ্যে রাখি তো এই পরিবেশে থেকে কিন্তু ওরা কি করে ঠিক মতো খাবার খাচ্ছে না ছোট ছোট দিয়ে একটা দানাদার খাবারগুলো খাচ্ছে তো পরিপূর্ণ খাবার কিন্তু ওরা খাচ্ছে না ওরা কিন্তু একটু প্রথমে পাঁচ সাত দিন দুর্বল থাকে তো এই দুর্বলতাটা কিন্তু কাটায় নিতে পারে এই ঔষধটি যেই ওষুধটির সাথে আমি আপনাদের পরিচয় করে দিব আরেকটি বিষয় হচ্ছে কবুতর যখন একজোড়া বাচ্চা ফুটায় বাচ্চা ফুটার পরে কিন্তু বেশ কিছু কবুতরে জোড়ার ক্ষেত্রে দেখা যায় ওরা সাথে সাথে আবার বাচ্চা বড় না হইতে হইতে কিন্তু জোড়া ডিম বা পেরে দেয় তো এই পায়রা দেওয়ার কারণে কিন্তু কবুতরগুলা বিশেষ করে মাদিরা দুর্বল হয়ে যায় তো এই দুর্বলতা যাতে না হয় দুর্বল যাতে না হয় তো এই ওষুধটি কিন্তু এই এই এরও উপকারে আসবে আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা কবুতর আপনার যখন মল্টিং হয় মল্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু কবুতরগুলা ওদের পরগুলা ঝরতে থাকে জৈরা পড়া যায় তখন কিন্তু ওদের শরীরও দুর্বল থাকে তো আরেকটি বিষয় হচ্ছে এই ওষুধটির গুণাগুণ আপনার কবুতরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সামনে ওষুধটি পরিচয় করাই দেব এবং কোন কোন নিয়মে খাওয়াইবেন তো আমরা যখন কবুতর ফ্লাই করাই অনেক সময় কবুতর দুই ঘন্টা তিন ঘন্টা ওড়ে তো ওড়ার পরে কিন্তু তখনও কবুতরগুলো উইক হয়ে যায় দুর্বল হয় তো ওই দুর্বলতাটা কাটাতেই কিন্তু এই ওষুধটি হানড্রেড পারসেন্ট কার্যকারিতা একটি ওষুধ কার্যকর একটি ওষুধ তো এইখানে দেখতে পাচ্তেছেন আমার শিকারি করা কবুতরটি ও কিন্তু অনেক বাজি হয়ে গেছে দেখেন ও আমাকে কিভাবে ঠোকরাইতেছে তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করায় দেই এই ওষুধটির সাথে এই ওষুধটি হচ্ছে বাইটাল অ্যামাইনো এটা একটি একমি কোম্পানির ওষুধ বাজার মূল্য একশো টাকা তো এই ওষুধটি কিন্তু আপনি যখন এই বাচ্চাগুলারে থর থেকে বের করবেন তখন কিন্তু এই বাচ্চাগুলো ঠিকমতো খাইতে চাইবো না উইক হয়ে যাইব এই অল্প খাইবো তো এই এই ওষুধটি কিন্তু ওদের পুরোপুরি এনার্জি ফিরায় আনবো আর আরেকটি বিষয় তো আমি আপনাদের বললাম যে বাচ্চা এক জোড়া বড়ো হওয়ার আগেই কিন্তু আরেকটি জোড়া ডিম পাইরে দিতে আছে। তো এদের খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনি এই বাইটাল অ্যামাইনো ওষুধটি এক লিটার পানিতে এক এল এক লিটার পানিতে এক এল কইরা আপনার এই কবুতরগুলারে টানা দুই দিন তিন দিন খাওয়াইতে পারেন সর্বোচ্চ পাঁচ দিন খাওয়াইতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনার এই কবুতরের বাচ্চাগুলো উইক হবে না এবং যেই সমস্ত কবুতরগুলো খুব দ্রুত ডিম পাইরা দেয় সেগুলোও কিন্তু আপনার মাদি নর স্ট্রং থাকবে আর ডিম বাচ্চা আপনি সুন্দরভাবে নিতে পারবেন কোনো সমস্যা হইব না তো বন্ধুরা আমি মনে করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগব অবশ্যই আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত